ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে তার ব্যর্থ নীতির প্রতিটি পদক্ষেপকে সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু তিনি অচিরেই বুঝবেন ইরানি জনগণ বহিঃশক্তির চাপের কাছে নতি স্বীকার করে না। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন। জারিফ বলেন, ইরানি জনগণকে কষ্টে ফেলতে পেরে ট্রাম্প আনন্দ পাচ্ছেন, কিন্তু নিজের পূর্বশরীদের মতো তিনি উপলব্ধি করবেন চাপের মুখে ইরানি জনগণ নিজের অবস্থান থেকে সরে দাঁড়ায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে অন্যায়ভাবে তার দেশকে বের করে নেন। এরপর নভেম্বরে তেহরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। ট্রাম্প এ সম্পর্কে বলেছেন, তার প্রশাসন ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। তবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত মাসে বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে তার বিরুদ্ধে ইরানি জনগণ রুখে দাঁড়িয়েছে। এছাড়া ফেব্রুয়ারি মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ইরানি জনগণের দৃঢ় অবস্থানের কারণে তার দেশের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। জারিফ বলেন, বিগত 40 বছর ধরে ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো আমেরিকার জন্য উল্টো ফল বয়ে এনেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মার্কিন নিষেধাজ্ঞার কারণে তার দেশের বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ কাজ ব্যাহত হওয়ায় আমেরিকার তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ শুরু করেছে। তিনি এক টুইট বার্তায় বলেছেন, ইরানের নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর ক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটিকে মারাত্মক ব্যাক পেতে হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি হেলিকপ্টার সহ অন্যান্য সরঞ্জাম আমদানি করতে পারছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইটার বার্তায় আরও লিখেছেন, এটি শুধুমাত্র অর্থনৈতিক যুদ্ধ নয়, এটি অর্থনৈতিক সন্ত্রাসবাদ। তুরস্ককে F-35 সরবরাহ করা বন্ধ করে দিয়েছে আমেরিকা। রাশিয়ার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার জের ধরে মার্কিন সরকার আঙ্কারার জন্য প্রতিশ্রুতি F-35 জঙ্গি বিমান হস্তান্তরের বিষয়টি স্থগিত করে দিয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা কয়েকদিন আগে বিষয়টি তুর্কি সরকারকে জানিয়ে দিয়েছেন। একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি বলেছে, তুরস্কের জন্য F-35 জঙ্গি বিমান ও এর প্রশিক্ষণ সংক্রান্ত যন্ত্রপাতির পরবর্তী চালান বাতিল করে দেওয়া হয়েছে। এর আগে আমেরিকা তুরস্ককে এই বলে সতর্ক করে দিয়েছিল যে দেশটির রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার পরিকল্পনা বাতিল না করলে আঙ্কারাকে F-35 জঙ্গি বিমান দেওয়া হবে না। তুর্কি সরকার ওই হুঁশিয়ারি জবাবে বলেছিল, রাশিয়ার কাছ থেকে S-400 কেনার পরিকল্পনা বাতিল করা সম্ভব নয়। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশোগ্লু বলেছেন, শীঘ্রই S-400 প্রথম চালান হস্তান্তর শুরু করবে রাশিয়া। মস্কো থেকে পাওয়া খবরে জানা গেছে, তুরস্কের জন্য S-400 তৈরির কাজ আগামী মাসে শেষ হবে এবং আগামী জুলাই নাগাদ তা আঙ্কারাকে হস্তান্তরের কাজ শুরু হবে। এদিকে তুরস্কের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বিজয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় তিনি বলেন, পাকিস্তানের জনগণের এরদোয়ানের আরও বিজয় কামনা করছেন। এর আগে অনুষ্ঠিত হওয়া তুরস্কের স্থানীয় নির্বাচনে নিজ দলের বিজয় ঘোষণা করেন প্রেসিডেন্ট এরদোয়ান। তবে রাজনীতিতে বিরোধী দলের বড় ধরনের জয়কে একে পার্টির জন্য বড় দাক্ষা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া এ নির্বাচনকে এরদোয়ানের জনপ্রিয়তার জন্য বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। দেশটির 8 কোটি 10 লাখ লোক বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। তুরস্কের মুদ্রাস্ফীতি একদিকে 2 অঙ্কের ঘরে, অন্যদিকে খাদ্যপণ্যের মূল্য বেড়ে যাওয়া সহ বেকারত্ব চরম আকার নিয়েছে। আঙ্কারার পৌর মেয়র হিসেবে বিরোধী দল জয়ী হলেও বাকি 25 জেলায় একই পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে রাজধানীতে গত 25 বছর ধরে এরদোয়ানের দল ও তার পূর্বসূরি ইসলামপন্থীরা বিজয়ী হয়ে আসছিলেন। এরদোয়ান বলেন, ব্যর্থতা খুঁজে বের করে তার সমাধানে তিনি ও তার দল কাজ করবেন।